তো স্কিন কি প্রপারলি দেখা যাচ্ছে হ্যালো ওকে আজকে আমরা শিখবো হচ্ছে গেমিং ভিডিও তৈরি করে কিভাবে ইনকাম করা যায় আমরা যারা মার্কেট প্লেসে কাজ করবো এবং বিশেষ করে যারা আমরা মার্কেটপ্লেসের বাইরে আমরা প্যাসিভ ইনকাম করতে চাই তারা চাইলে এই টেকনিকটা ব্যবহার করতে পারেন বা এই আজকের ক্লাসটা ফুল দেখতে পারেন এটা মোবাইল দিয়েও করাও পসিবল এবং যদি আপনারা চান এটা কম্পিউটার বা ল্যাপটপ দিয়েও করতে পারবেন তো আমরা আজকে সমস্ত পজিটিওটা দেখাবো হচ্ছে মোবাইল দিয়ে মোবাইল দিয়ে করা দেখাবো আর গেমিং চ্যানেলগুলো কী টাইপের হয় আপনারা যদি একটু সার্চ করেন গেমিং চ্যানেল তাহলে ইউটিউবে অ্যাভেলেবল ভিডিও দেখতে পারবেন এখানে এসে জাস্ট লেখেন গেম বা গেমিং যে কোনো একটা কথা লেখে সার্চ করলে হবে তো এখানে দেখবেন যে বিভিন্ন টাইপের মানুষ গেম খেলে খেলে প্রতিনিয়ত আপলোড করতেছে এখানে কেউ কেউ আছে তাদের বয়েস ব্যবহার করতেছে আর কেউ কেউ আছে বয়েস ছাড়াই শুধু গেম খেলে খেলে এখানে পাবলিক করতেছে এখানে আর কোনো কিছু করতেছে না তো এই চ্যানেলগুলো মনিটাইজ হয় কিনা আর এখানে যারা গেমিং কন্টেন্ট নিয়ে কাজ করে তারা কিন্তু খুব দ্রুত সাবস্ক্রাইবার ভালো পরিমাণে সাবস্ক্রাইবার তৈরি করে বলতে পারে এবং আমরা যেহেতু এখানে শিখতেছি আমাদের নিজেদের জন্য প্যাসিভ ইনকামের ব্যবস্থা করতেছি পাশাপাশি কি করতেছি আমরা দেরকেও হেল্প করার জন্য ধরেন আমার একটা ক্লায়েন্টের কাছ থেকে প্রায় ছাব্বিশশো প্লাস ডলার নেওয়া হয়েছে শুধু গেমিং কন্টেন্ট তৈরি করে দেওয়া এখনও আমার দুইটা কাজ রানিং আছে চারশো ডলারের দুইটাই হচ্ছে গেমিং ভিডিও তৈরি করে দেওয়া শুধু গেমিং ভিডিও তৈরি করে দিচ্ছি আপলোড করে দিচ্ছি এসিও করে দিচ্ছি বিনিময়ে তাদের কাছ থেকে আমি মাত্র একটা পেমেন্ট নিচ্ছি এখন বলতে পারেন যে প্রথম অবস্থায় নতুন চ্যানেলে তো ক্লায়েন্টদের এত ইনকাম হবে না তো ক্লায়েন্টেরা কি মানবে হ্যাঁ মানবে এখানে কিছু টেকনিক ব্যবহার করতে হবে যে আপনাকে প্রতি মাসে তাদেরকে একটা লিমিটেশন দিয়ে দিতে হবে যে আমি প্রতি মাসে একশো থেকে দুইশো ভিডিও আপলোড করে দিব এসিও করে দিব এবং মার্কেটিংয়ের মাধ্যমে আমি তোমাকে প্রতি মাসে এক প্লাস সাবস্ক্রাইবার তৈরি করে দিব পাশাপাশি একটা লং টাইম একটা মাইন্ডস্টোন থাকবে আপনাদের বা একটা সম্পর্ক স্থাপন হবে যেখানে আপনি ছয় মাসের ভিতরে তার চ্যানেলটা কোন পজিশনে নিয়ে যাবেন সেটাকে আপনাকে আগে থেকে বলে দিতে হবে বা ক্লায়েন্টকে বুঝাইতে হবে তো এই একটা চ্যানেল এটা হচ্ছে গেমিং একটা চ্যানেল আমি দেখাচ্ছি এটা ড্যাশবোর্ডে আর্নিং খুব একটা নাই মাত্র ছয় ডলার সাত ডলারের মতো আর্নিং হয়েছে এ মাসে তো এখানে সাবস্ক্রাইবার হয়েছে তিনশো ভিউ হয়েছে একটু ভিউয়ের দিকে লক্ষ্য করেন এখানে ভিউ হয়েছে প্রায় এক লাখ একষট্টি হাজারের মতো ভিউ হয়েছে আর চ্যানেল কিন্তু এটা মনিটাইজ করা চ্যানেল এটা হচ্ছে আমাদেরই একটা চ্যানেল তো একটু আমরা যদি চেক করি দেখেন এখানে প্রায় দুইকের ওপরে ভিডিও পাবলিশড করা হয়ে গেছে আর এখানে চ্যানেল কি মনিটাইজ করা তো যারা গেমিং চ্যানেল নিয়ে কাজ করবে শুধু নিজেদের জন্য না এটা ক্লায়েন্টদের জন্য আহ বেস্ট একটা অপশন হতে পারে ক্লায়েন্টের অনেক সময় বলে তারা নিশ নিয়ে কাজ করবে বা কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবে তারা বুঝতে পারে না বেশিরভাগ ক্লায়েন্ট দেখবেন যে কেউ কেউ মেডিটেশন ভিডিওর দিকে চলে যায় বা রিল্যাক্স মিউজিকে চলে যায় আবার সেটা তো আপনাকে পারতে হবে আবার কেউ কেউ আসতে গেমিংয়ের দিকে অগ্রসর হয় গেমিং চ্যানেলগুলো একশো পার্সেন্ট মনিটাইজ হয় এখানে কোনো ঝামেলা করে না কিন্তু ওই রিল্যাক্স মেডিটেশন এই টাইপের ভিডিওগুলো একটু ঝামেলা করে তারপরে টেকনিক্যালি এগুলো মনিটাইজ করাইতে হয় তো আপনারা দেখতে পারতেছেন এখানে মোটামুটি যারা গেমিং নিয়ে কাজ করে গেমিং শুধু যে আপনি বড় ভিডিও পাবলিশ করবেন এরকম না গেমিং আপনি শর্ট ভিডিও পাবলিশ করেও কিন্তু আয় করতে পারেন কিন্তু প্রথম অবস্থায় আহামরি ইনকামও না আমি প্রথমেই বলছি কি এই ক্লায়েন্টে আমাকে মাসে দিবে কত তিনশো ডলার এক্সাম্পল এই ক্লায়েন্ট আমাকে ধরেন মাসে তিনশো ডলার দিচ্ছে তো বা দুশো ডলার দিচ্ছে তার ইনকাম হচ্ছে সাত ডলার এখন অনেক ক্লায়েন্ট অন্য অন্য দেশের লোকেরা কিন্তু এটা বুঝবে না বলবে যে কাজ করো ভবিষ্যতে ইনকাম হবে ভবিষ্যতে ভালো একটা প্রফিট হবে এখন শুধু কাজ করে যাও তো এইগুলো ওদের মাইন্ডে থাকে যে একটা চ্যানেল এক মাসে দুই মাসে ছয় মাসে একটা ভালো পজিশন তৈরি করে না এটা বছরের পর বছর কাজ করতে হয় এখানে লাখ লাখ টাকা ইনভেস্ট করে তারপরে দেখা যায় যে একটা সময় দেখা যায় এক রাইতে এদিক সেদিক হয়ে যায় চ্যানেল ঠিক আছে এটা কিন্তু ক্লায়েন্টেরা জানেন তো আমরা চাইলে আমরা আস্তে আস্তে প্রতিনিয়ত প্রতিদিন একটা দুইটা করে ভিডিও পাবলিশ করতে পারি অথবা যদি আমরা প্রতিদিন না পারি মাসে পাঁচটা ভিডিও পাবলিশ করতে পারি এবং এক মিনিটে একটা শর্ট ভিডিও পাবলিশ করতে পারি এরকম আমরা করতে পারি এক মিনিটও লাগবে না একটা শর্ট ভিডিও বানায় পাবলিশ করতে তো এটা হচ্ছে আপনার উপরে আপনারা যদি মনে করেন যে আমি কাজ করব তাহলে করতে পারেন সমস্যা নাই হ্যাঁ আর যদি মনে করেন যে না কাজ করবো না শুধু ইনকামের আশা করি তাহলে আমার মনে হয় না আপনার জন্য এটা বেটার হবে ঠিক আছে তো আমি আমার মোবাইল দিয়ে শেয়ার করে সমস্ত প্রসেসটা আমি দেখাচ্ছি যাতে আপনারা এটা ইজিভাবে ক্যাপচার করতে পারেন ওকে তো আমার স্কিন কি প্রপারলি দেখা যাইতেছে এখন হ্যালো ওকে আমি আমার মোবাইলের স্ক্রিন শেয়ার করতেছি আপনারা কিভাবে কিভাবে কাজগুলো করবেন আমি মোবাইল দিয়ে সব কিছু দেখাবো আজকে এবার আমাকে একটু অবশ্যই বললেন কারণ আমি যেহেতু মোবাইলের স্ক্রিন শেয়ার করছি অনেক সময় আপনাদের সামনে শোনাও হতে পারে হ্যাঁ তো আমরা সরাসরি প্রথম যে কাজটা করব আমাদের এই গেমিং সেট জন্য মানে গেমিং ভিডিও বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে একটা স্কিন রেকর্ডার তো আমরা স্কিন রেকর্ডারগুলো কোথায় পাবো আমরা স্কিন রেকর্ডারের জন্য আমরা চলে যাব স্টোরে একদম মানে স্মুথলি আমি সব কিছু বলবো যাতে যে কেউ ক্যাপচার করতে পারেন আপনারা তো আমরা এখান থেকে প্লে স্টোরে চলে যাবো এখান থেকে আমরা একটা ফাইন্ড আউট করতে পারি ডিসি ডিসি রেকর্ডার রেকর্ডার ডিসি রেকর্ডার লিখলে হবে এই যে দেখেন এই একটা পাবেন এটা মোটামুটি খুবই ভালো তো আমরা জাস্ট এটা ইনস্টল করতে পারি ইনস্টল করলাম অথবা আপনার যদি ফোন থাকে সবারই তো ফোন আছে। আপনার ফোনের ভিতরেও একটা রেকর্ডিংয়ের অপশন থাকে হ্যাঁ যদি আমরা উপরের দিকে আসি এই দিকে যদি আমরা একটু ইয়া করি দেখতে পারবেন স্কল করলে এখানে দেখতে পাবেন রেকর্ড স্কিন লেখা নামের একটা অপশন আছে আপনারা কি দেখতে পারতেছেন রেকর্ড স্কিন লোকেশনের পরে এখানেও আপনারা এই রেকর্ডিংয়ের অপশনটা পেয়ে যাবেন তো এখানে দুইটা আছে যদি কারো কারো স্কিন রেকর্ডার ডিসি যেটা রেকর্ডার আছে এক্স রেকর্ডার এটা যদি ব্যবহার না করতে পারেন এখানে আরও অ্যাভেলেবল অনেক কি আছে অ্যাপস আছে আপনার চাইলে এটা এখান থেকে নামাই নিতে পারেন এটা নামানোর পরে আপনার আরেকটা অ্যাপস লাগবে সেটার নাম হচ্ছে আমরা যে স্ক্রিন রেকর্ডটা করব সেই স্ক্রিন রেকর্ডের পরে আমাদের অবশ্যই একটা ভিডিও হবে ভিডিওটা অবশ্যই আমাদের কি করতে হবে ইডিট করতে হবে এডিট করার জন্য আমরা কোন অ্যাপটা ব্যবহার করতে পারি আমরা এখান থেকে যদি লেখি ভিডিও ওয়াইভ ইডিটর নামের একটা আছে আমরা জাস্ট বিডি এডিটর লিখে সার্চ করবো তাহলে দেখতে পারি কোনটা ব্যবহার করা যায় এখানে ক্যাপকার আছে এটা দিয়েও আপনি ব্যবহার করতে পারেন বিডি ডিটর অ্যান্ড মেকার ইন শর্ট এটাও আপনি ব্যবহার করতে পারেন ফিল্ম আছে এটা ব্যবহার করতে পারেন তারপরে ক্যাম্প এই যে কাইনমাস্টার এটাও আছে এটা ব্যবহার করতে পারেন তারপরে ভিডিও ল্যাব আছে এটাও ব্যবহার করতে পারেন এখানে দেখেন অভাব নাই আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ব্যবহার করতে পারেন এখান থেকে তো আমি এখানে স্প্যালিস যেটা আছে ইস এস পি এল আই সিই হ্যাঁ এটা আমি ব্যবহার করতে পারি এটা আমার কাছে ভালো লাগে এটাও আমি ব্যবহার করতে পারি এমন কি আমি বেস্ট হতে পারে আমাদের জন্য ক্যাপকার্ট ক্যাপকার্টটাও আপনারা ইনস্টল করে নেবেন তো দুইটা আমার এখানে ইনস্টল হয়ে গেল যেহেতু আমাদের প্রাথমিক রিকোয়ারমেন্ট আমাদের কমপ্লিট কি কি কমপ্লিট স্ক্রিন রেকর্ডারের জন্য আমরা ডিসি রেকর্ডার অলরেডি ইনস্টল করে ফেলছি এবং মূলত ইডিটিংয়ের জন্য আমাদের বেস্ট হচ্ছে বিডি এডিটিংয়ের জন্য কয়েকটা অ্যাপস লাগবে সেটা আমরা ইনস্টল করে ফেলছি ক্যাপকার্ট এবং স্প্যালিস যেটা আছে ওইটা মেবি ওইটা আমরা ইনস্টল করে ফেলছি এবার আমাদের লাগবে কি গেম আমরা কী গেম খেলবো আমাদের বেশিরভাগ গেমগুলো আপনি যদি প্লে স্টোরে যান দেখতে পারবেন এখানে দূরাদূরির গেমগুলো রেসলিং যে গেমগুলো আছে এগুলো চলে যার যেটা ভালো লাগে ফ্রি ফায়ার আছে এখানে অভাব নাই একটু আপনি যদি মানে ইউটিউবে এসে সার্চ করেন একটু আপনাদেরকে ভালো করে বিষয়টা বুঝাই ইউটিউবে ধরেন আমি চলে আসলাম এখানে এসে আপনি জাস্ট শর্ট লেখেন জাস্ট গেম লেখেন একটা কথা লেখে সার্চ করেন বেশি কিছু লিখতে হবে না জাস্ট গেম ইউটিউবে এসে জাস্ট আমি গেম লিখে সার্চ করলাম কোন গেমগুলো আমাদের সামনে বেশি শো হবে ওইটার উপর বেস করে আপনি চাইলে কি এই যে দেখেন এই গাড়ির গেমটা কত বছর এক বছর আগে এটা পাবলিশ করছে বর্তমানে কত চোর মিলিয়ন ভিউ হয়েছে চারটা খান চৌরাশি মিলিয়ন তার মানে এটা একটা ভালো একটা গেম তার মানে আমরা কারিং কার গেমগুলো নিয়ে আমরা কাজ করতে পারি তারপরে এই একটা আছে ফাইটিং গেম এটা নিয়ে আমরা কাজ করতে পারি তারপরে এই যে একটা দেখেন শ্যাম্পু গেম মানে বোতলের মতো ইয়ে আছে এখানে দেখবেন যে যে গেমগুলো আপনার প্রথমেই দেখাবে বা দেখতে পারবেন সেই গেমগুলো আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করবেন মানে হচ্ছে ইনস্টল করবেন ইনস্টল করে এই যে ধরেন এই যে একটা আছে এখানে দেখেন একটা শর্ট কত মিলিয়ন ভিউ হয়েছে একশো একাশি মিলিয়ন ভিউ হয়েছে এই শর্টের ভিতরে আমরা কিন্তু এখানে কাজ করব ভিডিও এবং শর্ট দুইটা নিয়ে কাজ করব কেন দুইটা নিয়ে কাজ করব কারণ একটা চ্যানেল যদি আমরা শুধু শর্ট দিয়ে র্যাঙ্ক করা যায় পরবর্তীতে কিন্তু বড় ভিডিওতে আমাদের ভিউ পর্যাপ্ত পাবো না যখন আমরা দুইটা নিয়ে কাজ করব হয়তো একটা বড় ভিডিও দিলেন আর একটা শর্ট দিলেন তো দুইটা দিয়ে কাজ করলেন দুইটা দিয়ে দেখবেন যে আপনার চ্যানেলটা খুব দ্রুত গ্রো হবে সো আমরা কাজ করার সময় অবশ্য শর্ট এবং ভিডিও লং ভিডিও দুইটা নিয়ে কাজ করব দেখেন একশো একাশি মিলিয়ন ভিউ নিয়ে ব্যবসা পড়ে না একশো একাশি মিলিয়ন তারপরে একটা নিচের দিকে দেখতেছেন গেম রবট গেম তারপর এখানে আপনি যদি স্কল করেন একটা দেখেন সাইকেল গেম ষোলো মিলিয়ন ভিউ চার বছরে মনে করেন এরকম অ্যাভেলেবল গেম আপনারা দেখতে পারবেন এখানে আমি জানি না আপনারা প্রপারলি দেখতে পারতেছেন কি না বা রেকর্ডিং হচ্ছে কিনা ঠিক আছে তো আমরা এই গেমগুলো আশা করি আপনারা আইডেন্টিফাই করতে পারবেন কোন গেমগুলো নিয়ে খেললে বেটার হবে তো আমরা প্লে স্টোরে চলে যাব এখানে আপনার মনের মতো এখানে গেমের অনেক ধরন আছে বাচ্চাদের গেম আছে কিডস গেম আছে আমরা এইগুলো লক্ষ্য করি না হ্যাঁ তারপরে আমরা ক্যাটাগরি দেখতে পারি ক্যাটাগরি আরও কিছু টেকনিক আমি দেখাবো এখানে দেখেন অ্যাকশন গেম আছে অ্যাডভেঞ্চার আছে বোর্ড গেম আছে এখানে দেখেন ক্যাটাগরি বেস গেমগুলো আছে তো এবার কিছু কিছু গেম আছে এখানে প্রিমিয়াম কিছু কিছু গেম আছে এখানে প্রিমিয়াম যেগুলো টাকা দিয়ে কিনতে হয় কিন্তু ভিউ হয় অনেক বেশি তো সেই ক্ষেত্রে আমরা কি করব সেই ক্ষেত্রে আমার কাছে কয়েকটা টুলস আছে আমি দেখি আমার ইয়ার ড্রাইভে পাই কি না আমি এখান থেকে ডাউনলোড ওকে ডাউনলোড না হলে আমি সরাসরি মেথড দেখাই দিব এই যে হ্যাপি মুড নিউ এ একটা আছে এটা আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন তারপরে আরও নিচের দিকে আমি পাবো দুই একটা এই এই একটা আছে কিং মুড ওকে এটার ওকে কিং কিংমুট মেবি মুড অ্যান্ড্রয়েড মুড অ্যান্ডয়েড লেক মেবি এই যে এ অ্যাপসটা টু মুড ডি রয়েড লেক্সে নাকি রয়েড ওকে যাই হোক এ অ্যাপটা এটা হচ্ছে একটা প্রিমিয়াম যত অ্যাপ আছে সব অ্যাপের এখানে আপনি পেয়ে যাবেন যত প্রিমিয়াম গেম আছে যত অ্যাপ আছে সবগুলো এখানে আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন এখান থেকে জাস্ট ইনস্টল করবেন অ্যাপটা ইনস্টল আমি দিয়ে দেওয়ার ট্রাই করব আপনাদের ড্রাইভে যাতে আপনার প্রিমিয়াম গেমগুলো খেলতে পারেন টাকা ছাড়া উইদাউট পেমেন্ট ওকে তো আমি ইনস্টল করলাম ইনস্টল করার পর আমি এখানে নেক্সট করলাম নেক্সট করলাম নেক্সট করলাম চলে আসলাম এখান থেকে বলতেছে এটাকে আপডেট করতে আপডেট করতে অনেক সময়ের ব্যাপার এখানে দেখবেন যে যে গেমগুলো টাকাটা কিনতে হয় সেই গেমগুলো আমরা এখানে ফ্রিতে ডাউনলোড করতে পারবো ডাউনলোড করে সেটা আমরা খেলতে পারবো আমাদের মোবাইলে এটা একটা ভালো একটা টুলস মনে করি আর ওকে একটু সময় লাগবে কারণ হচ্ছে এই অ্যাপসটা আমাকে আপডেট করতে বলতেছে যেহেতু অনেক আগে এটা ইয়া করছি আমি ইনস্টল করছি বাসনটা আমার চেঞ্জ করতে হবে তো এখানে দেখেন উপরের দিকে গেমগুলো দেখতেছেন হ্যাঁ আর এখানে মুডগুলো কী মুড জিনিসটা কী মানে হচ্ছে আপনি ধরেন আমরা একটা সময় দুই হাজার সতেরো বা চোদ্দো দিকে মেবি ক্লাস অফ ক্লান্স খেলতাম যে একটা আইডি বড়ো করতে আমাদের সময় লাগতো চার পাঁচ বছর সময় লাগতো বারো তেরো চোদ্দোতে নিতে দেন ম্যাক্স করতে অনেক সময় লাগতো সেই গেমটা আমরা এক মিনিটে চোদ্দো পনেরোতে ম্যাক্স করে ফেলতে পারত আনলিমিটেড কয়েন দিতাছে মানে হচ্ছে আপনার টাকা দিতেছে আনলিমিটেড আনলিমিটেড মানে হেলথ দিতে মানে সব কিছু আনলিমিটেড থাকতেছে আপনি যে কোনো সময় কি আপডেট করে ফেলতেছেন ধরেন আমরা কিছু ই আছে না শ্যুটিং গেম আসে বাবল শ্যুটিং যে গেমগুলো আছে ওগুলোতে লেভেল থাকে না এক এক দুই তিন চার পাঁচ এইভাবে হাজার হাজার লেভেল থাকে আমরা চাইলে কিন্তু এক 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 খেলার পরে পাঁচ দেয় খেলতে পারি না কারণ আমাদেরকে লেভেলগুলো পার করতে হয় যখন আমরা এখান থেকে গেমগুলো নামাবো তখন এই গেমগুলোর লেভেল আনলিমিটেড থাকবে আপনি যে কোনো লেভেলে যায় খেলতে পারবেন বুঝতেছেন ব্যাপারটা এই হচ্ছে ব্যাপার এখানে সব কিছু আপনি আনলিমিটেড পাবেন এই অ্যাপের মাধ্যমে এখানে অনেক গেম পাবেন একটু খেয়াল করে নামায় নামে খেলতে হবে এই হচ্ছে বিষয় এখানে দেখেন অভাব নাই গেমের তো এই একটা বিষয় আর যদি এখান থেকে আপনারা গেম যদি প্রপারলি মনে করেন যে আপনারা পাইতেছেন না বা অ্যাপটা কাজ করতেছে না তাহলে আপনি ধরেন আপনার একটা গেম লাগবে ধরেন ফ্রি ফায়ার বা একটা লেগি অ্যাকশন গেম মুড একটা প্লে স্টোরে একটা গেম দেখলেন আমি দেখাচ্ছি আমি একটু অসুস্থ তো আমার কথা হয়তো একটুই আসতে পারে আর হচ্ছে কাশি আসতে পারে মাঝে মাঝে ঠিক আছে তো ধরেন এখানে আমার একটা গেম লাগবে দেখি এখানে কোন গেমটা নেওয়া যায় প্রিমিয়াম ওকে আমি প্রিমিয়ামটাকে সিলেকশন করি দেখি গেম প্রিমিয়াম ওকে প্রিমিয়ামটা সেট করলাম এখানে স্পেস গ্যালাক্সি গ্যালাক্সি অ্যাটাক ওকে এখানে জিরো ডলার বলতেছে ধরেন এটাই এক্সাম্পল এটাই আমার একটা গেম তো আমি প্লে গুগলে যাব যা লেখবো কী ওকে ডাউনলোড করার দরকার নাই আমরা এখানে এসে লিখবো হচ্ছে গ্যালাক্সি গ্যালাক্সি গেম ওকে গ্যালাক্সি গেম এটা লেখে আমরা কি করব এ এটা লিখে জাস্ট সার্চ করবো এখানে অনেকগুলো ওয়েবসাইট আমাদের আমি জাস্ট আপনাদেরকে শেখার পারপাসে বা ব্যবহার করার জন্য আমি সাজেস্ট করতেছি যে আপনারা শেখার পারপাসে এটা ব্যবহার করতে পারে আর এই কথাগুলো বলার কিছু মিনিং আছে এগুলো বুঝতে হবে কপিরাইটের ঝামেলায় পড়তে পারি তো এখানে দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে যেখানে আপনি এই গেমের মুডগুলো পায়ে যাবেন মুডগুলো দিয়ে আপনি ইজিভাবে ব্যবহার করে সে গেমটা খেলতে পারেন এই হচ্ছে বিষয় এখান থেকে দেখবেন অনেক সাইড পাবেন ডাউনলোড করা অপশানগুলো পেয়ে যাবেন এখানে যে কোনো একটা সাইটে ঢুকে যাবেন ধরেন আমি একটা সাইটে চলে গেলাম আনলিমিটেড কি মুড মানি এখানে বলা আছে তো এই গেম হচ্ছে গেম হচ্ছে এটা অফলাইনে অফলাইনে খেলা যাবে তো এটা জাস্ট আমরা এখান থেকে কী করবো ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে এই হচ্ছে বিষয় এটা আমরা আনলিমিটেড কি মানি পাইতেছি এই গেমের মধ্যে এই হচ্ছে বিষয় তো আমরা এখান থেকে একটা গেম নামায় নেই প্লে স্টোরে চলে আসি এখান থেকে ধরেন আমি একটা রেস সাইকেল বা রেস রেস মাস্টার ধরেন একটা দেখি বাইক দেখিটা এটা কার দেখতেছি বাইক দেখতেছি সাইকেল দেখতেছি ওকে আমি যে যেকোনো একটা গেম আমি এখান থেকে নামাবো ধরেন এটা ইনস্টল করলাম ওকে ইনস্টল করলাম এখানে আরো অনেক গেম দেখতেছি অভাব নাই যেহেতু প্লে স্টোর এখানে হাজার হাজার গেম আছে ওকে এই একটা নামাই এটাও নামাই এই দুইটা গেম আমি নামাই আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন না দিয়া কি জানো নীলা রহমান বুঝতে পারতেছেন কিছু ওকে একটু সময় লাগবে যেহেতু একশো আট এমবির গেম আমরা একটা গেম খেলা জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে তো ততক্ষণে আমরা একটা কাজ করি এটা ইনস্টল হতে থাকুক আমরা ডিসি রেকর্ডারের কিছু সেটিং আছে এটা করে নিই আমরা ডিসি রেকর্ডার ডিসি রেকর্ডার এখানে যাব জাস্ট ক্লিক করি এটা চাইলা দাও খেলা যাবে কম্পিউটারের সিস্টেম আছে কিন্তু কম্পিউটারে কি হয় অনেক লোড পড়ে আমরা কি করবো এখানে ডন্ট আস্ক এগিং এখানে টিক চিহ্ন দিব দিয়ে আমরা এখানে আইকনে ক্লিক করতে পারি অ্যানোল আইকন হ্যাঁ এখানে ক্লিক করব এখান থেকে আমাদের কিছু পারমিশন দিতে বলবে আমরা পারমিশনগুলো দিয়ে দিব ওকে তো সময় নিয়ে সমস্যা এই যে গুলো জামেলা করে যেত ওকে এখান থেকে বলতেছে এই গেমটা কোথায় মানে এই ডিসি রেকর্ডারটা কোথায় আছে সেখান থেকে আমাদের কি করে দিতে হবে এলাও করে দিতে হবে তো আমরাদের পেয়ে গেছি এটা জাস্ট এটার থেকে আমরা নট এলাও আছে আমরা জাস্ট এটাকে টিক ই দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে জাস্ট আমরা এলাও করে দিলাম এবার এলাও হয়ে গেছে তো আমরা ব্যাক করব ব্যাক করার পরে এখান থেকে অ্যালাউ অ্যালাউ দিয়ে দিলাম এখান থেকে আমাদের স্ক্রিন রেকর্ডারটা এখন কাজ করা শুরু করে দিছে দেখেন এখানে দেখেন সাইটের দিকে আমার মোবাইলের সাইটের দিকে এরকম একটা কি আইকন চলে আসবে এটা হচ্ছে রেকর্ডিংয়ের আইকন তো ওকে তো এবার আমার দেখি গেমের কী অবস্থা ধরেন এটা হচ্ছে আমার সাইকেলের গেম আমি ধরেন সাইকেলের গেমটা এখান থেকে খেলা শুরু করবো সেই জন্য আমি করলাম কি এখান থেকে একটা দেখেন লাল চিহ্ন আছে এখানে আমি জাস্ট ক্লিক করলাম তার মানে এটা আমার স্টার্ট হয়ে যাবে ওকে ইয়েস দিয়ে দিব সেটিংগুলো দেখেন স্টার্ট ওকে স্টার্ট কিন্তু হয়ে গেছে এক দুই তিন আমার গেম কিন্তু স্টার্ট হবে মানে রেকর্ডিং কিন্তু স্টার্ট হবে জাস্ট আমি এখান থেকে অ্যালাউ করে দিলাম এখান থেকে আমি শুরু করলাম গেমটা খেলা জাস্ট ছোট্ট একটা লেভেল দেখায় দিই গেম কি দেখা যায় কি না আমি জানি না

হ্যাঁ আমার খেলা শুরু হয়ে গেছে আপনাদের থেকে আমি গেম খেলা শুরু করলাম হ্যাঁ গেম দেখা যাচ্ছে না আমি দেখছি এটা হচ্ছে এর বাইরে চলে যাবে কারণ হচ্ছে এটা নিচ্ছে না এখান থেকে শুধু এডিটিংটা দেখানো যাইতে পারে দেখি আরও কোনো গেম এটা পজ করে দিই আমি আমাকে টেস্ট স্টপ করা লাগতে পারে সম্ভবত যেহেতু আটকে হয়েছে চলে গেছে সব ওকে রেকর্ডিং তো কিছুই করা গেলো না ভালোভাবে দেখি এই গেমটা খেলা যায় কিনা এখন কি দেখা যাইতেছে কালো ওকে এটা মনে খেলা যাবে ওকে আমি একটু রেকর্ডিংটা চালু করি আপাতত তো দেখি নেই কিনা আমি আপাতত মোবাইলেরটাই ইয়া করি ওপেন করি এটাও মনে হয় দেখা যাবে না সম্ভবত যেহেতু রেকর্ডিং চলদাছে আমি একটা লেভেল ছাড়া জাস্ট আপনাদের ইডিটিংটা দেখা

Hello? এখন তো আমার বয়েস ডাবল আসব ওকে স্ক্রিন শেয়ার হয়েছে হ্যালো ওকে তো আমাদের ধরেন একটা কিছু হোক একটা ই মনে করেন সিম্পল একটা গেম আমি ইয়া করলাম রেকর্ডিং করলাম জাস্ট আমি চলে যাব হচ্ছে আমাদের অ্যাপে যেটাতে আমরা এডিটিং করব আমরা স্প্যালিস অ্যাপটা নামাইছিলাম দেখি এটা কোথায় আছে ওকে আমরা এখান থেকে ওকে এই যে পাইসি আমরা জাস্ট এটাকে ওপেন করবো এখানে কিছুই না জাস্ট সিম্পলি দুটা তিনটে স্টেপ ফলো করলে হয়ে যাবে ওকে এখান থেকে জাস্ট আমরা কিছু রুলস দেওয়া আছে এগুলো আমরা সাইন আপ করে করে যাবো আর কি ওকে নেক্সট করবো এত কিছু দেখানোর দরকার নেই আমরা জানি এগুলো জাস্ট নেক্সট 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 গেট স্টার্ট সাবস্ক্রিপশন চাইতেছে দরকার নাই তো সাবস্ক্রিপশন দিয়ে কি করব ওকে ক্লোজ অ্যালাও এবার আমরা এখান থেকে আমরা যে গেমটা এডিটিং করছি মানে গেমটা খেলছি সেই গেমটা এখানে প্লাজ আইকনের জায়গাতে ক্লিক করে গেমটাকে এখানে নিয়ে আসবো নিয়ে এসে জাস্ট কী করবো এখানে তীরের মতো একটা আইকন আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর এখন এখানে বলতেছে যে এসিও মানে রেশিও ঠিক করতে মানে হচ্ছে আমরা এই ভিডিওটা কোথায় পাবলিক করব ইউটিউবের কি বড় ভিডিও মানে লেন্থ ভিডিওতে পাবলিক করব মানে এডিটিং করবো নাকি হচ্ছে শর্ট ভিডিওতে যদি আমরা শর্ট ভিডিও করি তাহলে ইউটিউব শর্ট আছে এখানে জাস্ট আমরা এটাতে সিলেকশন করব যদি লং ভিডিও হয় তাহলে এটা সিলেকশন করব বা এটা দুইটার একটা করলেই হয়ে যাবে আমরা ধরেন শর্ট করব জাস্ট এখান থেকে স্টাডি ক্লিক করলাম স্টাডি ক্লিক করার পরে এটা আমাদের প্রসেসিং হইতে দুই এক সেকেন্ড লাগবে ওকে আমাদের প্রসেসিং হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের ইয়ে আর কি লেয়ার বলতে পারেন বা অনেকজন অনেক কিছু বলে তো আমাদের গেমটা কোথা থেকে শুরু হয়েছে সেই অপশানটুকু আমরা রাখবো আর বাকিগুলো কী করে দিব ডিলেট করে দিব ধরেন এখান থেকে এখনো শুরু হয় নাই এখান থেকে এখান থেকে শুরু হয়েছে গেমটা দেখি আর একটু হ্যাঁ এখান থেকে শুরু হয়েছে তো ভিডিওটা যদি ফুল হয়ে থাকে তাহলে ফুল নেবেন আর যদি এটা এটা দেখা যাইতেছে যে এশিওটা ঠিক নাই আমাদের এশিওটা কি ঠিক নাই সাইজটা তো আমরা এটা বড়ো ভিডিওতে রাখতে পারি তাহলে আমি আবার ব্যাক করি এখান থেকে ধরেন এটা আমি ডিলেট করে দিই ডিলিট করে দিয়ে আমি সাইজ করে আবার নতুন নিয়ে আসি এখান থেকে ক্লিক করি ভিডিও হচ্ছে এটা নিলাম নিয়ে এটা ধরেন আমি বড়ো ভিডিওতে স্ট্যান্ডার্ডে দিয়ে জাস্ট স্টার্ট ক্লিক করলাম ওকে এবার এটাকে বলতে এটা একটু দেখতে অনেক বড় লাগতেছে তাহলে এই ইয়ের উপর ক্লিক করলাম ক্লিক করে এটাকে আমি সাইজ করে নিতে পারি এভাবে ধরে ধরে আপনার হাত দিয়ে যেমন জুম আউট জুম ইন এরকম করে আমরা সাইজ করে নিতে পারি দেখতে পা দেখতে হবে কোথা থেকে আমাদের গেমটা শুরু হয়েছে আমাদের গেমটা শুরু হয়েছে এখান থেকে মেবি তাহলে এটাকে আমি আমার ইয়েতে আনবো ফুল সাইজ করে দিব হ্যাঁ দেখেন এটা যতটুক সাইজ নেয় ততটুক আপনি দিয়ে দিবেন হয়ে গেল বিষয় নেওয়ার পরে এটা আমরা চাইলে ফিট করে দিতে পারি ঠিক আছে এইভাবে ফিট করে দিতে পারি নিচ দিকে কিন্তু ফিল অ্যান্ড ফিট লেখা আছে তো আমরা জাস্ট সিলেকশন করলাম করে দিয়ে দিলাম এবার এখানে একটা ক্লিক করলাম এটার উপর আবার ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমরা কাট করে ফালাইয়ে দিব মানে টুক ফালাইয়ে দেব আর কি এখান থেকে আমরা দেখি কোথায় আছে এখান থেকে আমরা দেখি কার্টের অপশন কোথায় আছে মিডিয়া টেক্স ওকে এখান থেকে ফিল্টার অ্যাডজাস্ট মাস্ক ব্যাকগ্রাউন্ড ওকে স্প্যালিস্ট স্প্যালিস্ট নাকি স্প্যালিট এখানে আমরা ক্লিক করব এখান থেকে দুইটা বাঘ হয়ে গেলো মানে সেপারেট হয়ে গেলো জাস্ট আমরা প্রথমটুক সিলেকশন করে এখান থেকে ডিলেটের অপশন আছে আমরা ডিলেট করে দিলাম দেখেন এটা হয়ে গেছে ডিলেট এখান থেকে গেমটা শুরু হয়েছে এখানে এসে শেষ হয়েছে তাহলে কি এইটুকে আমি গেমটা কি লেভেল ক্লোজ তাহলে আমি এখান থেকে কি আবার সেপারেট করলাম হুম এখান থেকে আমি জাস্ট ডিলেট করে দিলাম এইটুক তাহলে আমার গেমটা এখান থেকে শুরু হয়েছে এখানে এসে শেষ হয়েছে মানে আমি যেখানে মরে গেছি সেখানে আমার গেমের লেভেল কি শেষ হয়ে গেছে বা লেভেল টুয়ে চলে গেছেন ওইখান থেকে আনবেন দেখেন গেমটা এইভাবে রেডি হয়ে গেল এবার যতটুকুই হোক তেস সেকেন্ডের আপনি যখন গেমটা খেলবেন তখন গেমটা অবশ্যই বড় হবে তো আমি জাস্ট ইডিটিংটা দেখেছি এখানে বেশি কিছু করতে হবে না জাস্ট এইটুক হয়ে গেছে আপনার কাজ শেষ আপনি চালায় দেখতে পারেন যে গেমটা দেখতে কীরকম আপনাদের এখানে কালো আসতে পারে হ্যাঁ তো এই হচ্ছে বিষয় তো এটা হয়ে যাওয়ার পর জাস্ট আমরা কী করবো উপরের দিকে দেখেন একটা আইকন আছে আমরা চাইলে এখানে কিন্তু বিভিন্ন মিউজিক অ্যাড করতে পারি এখানে মিউজিক অ্যাড করতে পারি এখানে দেখেন একটু নিচের দিকে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি বিভিন্ন কালার করতে পারি এটার স্পিড বাড়াইতে পারি ভলিউম বাড়াইতে পারি এই যে ভলিউমে ক্লিক করলে ভলিউমের ইয়াগুলো বাড়াইতে পারি এখানে দেখেন অনেক কিছু আছে মিউজিক আছে আমরা চাইলে মিউজিক অ্যাড করতে পারি কিন্তু এখানে আমাদের মিউজিক অ্যাড করতে গেলে আমাদের কি প্রিমিয়াম সাবস্ক্রিপশন লাগবে তো এত কিছু দরকার নেই আমরা জাস্ট এখান থেকে সেভ করব এই যে উপরের দিকে আইকন আছে একটা মেঘের মতো মানে আপলোড আইকন এখানে সিলেকশন করে এখান থেকে কি আমরা ভিডিও সাইজটা কি ফোরকে দিব নাকি হাজার আশিতে রাখবো নাকি সাতশো বিশে রাখবো তো আমি হাজার আশিতে রাখবো দিয়ে জাস্ট আমি সেভ করব দেখেন কয়েক সেকেন্ডের ভিতরে এটা আমাদের প্রসেসিং শুরু হয়ে যাবে তো দেখেন এটা আমাদের সেভিং হচ্ছে মানে ভিডিওটা ডাউনলোড হচ্ছে আর কি তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করলে ভিডিওটা প্রপারলি ডাউনলোড হয়ে যাবে হয়ে গেলে এই ভিডিওটা আমরা আমাদের ইউটিউবে পাবলিক করতে পারি তো এটা হতে থাকুক আমি এটা মিনিমাইজ করে দিলাম মিনিমাইজ করে দিয়ে তো এবার আমি দৌড়েন আমি চলে যাবো আমার ইউটিউবে আমি কোন চ্যানেলে ভিডিওটাকে পাবলিক করব সেই চ্যানেলটা তো অবশ্যই আপনাকে খুলে রাখতে হবে প্রথমে জাস্ট আমি এখানে ক্লিক করলাম আমার ইউটিউবে এখান থেকে আমি আমার চ্যানেলটাকে সুইট করবো মানে সুইচ করে আমি আরেকটা চ্যানেল চলে যাবো হ্যাঁ দেখি আমার গেমিং চ্যানেল কোনটা আছে কোনটাই দেওয়া যায় ধরেন এখান থেকে আমার গেমিং চ্যানেল আছে এটা ধরেন এটার উপরে আমি কি করলাম আমার দেখি ভিডিওটা হয়েছে কিনা আমি টোফেকে করি ভিডিওটা ডাউনলোড হয়েছে কিনা বেশি একটা হয় নাই একটু সময় লাগব মনে হয় আটকে রয়েছে আমি অন্য জায়গায় গেছিলাম তো মনে হয় আটকে রয়েছে এই জন্য ওকে আমি ক্যান্সেল করি আবার সেভ করি তাড়াতাড়ি হবে এটা যদি সময় লাগে বেশি যদি এই সফটওয়্যারটা একটু সময় নেয় বেশি তাহলে আপনি ক্যাপকার্টা করতে পারেন ক্যাপকার্ট আরও সহজ ঠিক আছে তারপরে আরও কয়েকটা আছে এরকম ফিল্মরা আছে ওইগুলোতে ব্যবহার করতে পারেন তো আপাতত এটাই সিম্পল আমার কাছে মনে হয় যে সবার জন্য ইজি হবে আর ক্যাপকার্টও যদি চান ব্যবহার করতে পারেন দিয়ে একটা এডিটিং তো দেখাইছি আপনাদের মেবি লাল ইয়া আপনার উইজ ভিডিও এডিটিং দেখাইছি ওইটা সেম প্রসেস করতে পারেন শুধু সামনেরটুকু পিছনেরটুকু ফালাই দেবেন যেখানে আপনি ভুল করছেন সেই অংশটুকু কেটে ফালাই দিবেন হয়ে যাবে কাজ এখানে কিছু না বলে ভিডিওটা প্রপারলি সাজাইতে হবে স্টেপ বাই স্টেপ আপনি যদি চারটা পাঁচটা ভিডিও বা চারটা পাঁচটা লেভেলে এক জায়গায় করে সেটা আপলোড করতে চান করতে পারবেন ওইভাবে কেটে কেটে জাস্ট কাটাকাটিটা শিখতে হবে আর কি জোরাতালি দেওয়া শিখতে হবে তাহলে আপনি প্রপারলি কাজগুলো করতে পারবেন তো ওকে আমাদের এটা হয়ে গেছে তো ওকে জাস্ট আমরা কি করে দেবো ক্লোজ করে দিয়ে দেবো ক্লোজ ক্লোজ করে দেওয়ার পর এই গেমের নাম কী ছিল গেমের নাম ছিল মোটর বাইক হ্যাঁ নাকি মেবি তো আমি এখান থেকে জাস্ট আইসা প্লাজ আইকনে ক্লিক করলাম প্লাজ আইকন ক্লিক করে ভিডিওটা আমি এখান থেকে সিলেকশন করলাম সিলেকশন করে যে ভিডিওটা আমি করছি সেই ভিডিওটা এখান থেকে দিয়ে দিলাম দিয়ে জাস্ট নেক্সট করলাম আমি চাই এখান থেকে সড়ো বানাইতে পারবো ধরেন এখান থেকে আমার গেমের যে নামটা আছে গেমের নামটা কী ছিল সেটা দিয়ে দিব মেবি দেখতে হবে গেমের নাম ছিল মটর ক্রস মোটর সাইকেল মটর ক্রোস রেস গেমিং একটা নাম দিয়ে দিলাম আপনি চাইলে বিভিন্ন টাইপের নাম লিখতে পারেন জাস্ট আরও কয়েকটা টাইটেল দেখতে পারেন দেখে জাস্ট আমি কপি করলাম কপি করি এখানে আপনি চাইলে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন হ্যাশট্যাগুলো কীভাবে জাস্ট এখান থেকে আমরা দিতে পারি হচ্ছে হ্যাশট্যাগ ধরেন গেম গেম একটা দিয়ে দিলাম তারপরে আবার ধরেন একটা দিয়ে দিলাম গেম আমি তিনটে চারটে ব্যবহার করতে পারি কোনো সমস্যা নাই গেম ওকে দিয়ে দিচ্ছি এটাকে কপি করলাম সিলেকশন করলাম মানে সম্পূর্ণটাকে কপি করে আমি ডেসক্রিপশনের এই জায়গাটাতে আমি প্লেস করে দিয়ে দিবো অবশ্যই আপনার ডিসক্রিপশন একটা লেখা থাকবে তারপরে এটা দিয়ে দিবেন দেওয়ার পর এটা আপনার প্রাথমিক কাজ শেষ করে তারপরে আপনি চাইলে সেটা আপনার কম্পিউটার থেকে ভালো করে আরও অপটিমাইজেশন করতে পারেন করার পরে লোকেশন অ্যাড করতে পারবেন অ্যাডে প্লে লিস্ট করতে পারবেন অ্যালাউ রিমিক্স করতে পারবেন দরকার নাই আপাতত জাস্ট আমি নেক্সট করব। এখান থেকে বলতেছে এটা কি বাচ্চাদের জন্য হবে না বড়দের জন্য হবে ইয়েস নো নিচেরটা সেট করে দিলেন দিয়ে জাস্ট আমরা কি করব এখান থেকে আপলোডে ক্লিক করে দেব এখানে আরও অ্যাডভান্স অনেক কিছু আছে দরকার নেই বাকিটুকু আমরা আমাদের কম্পিউটার থেকে যে আমরা এসিও করা দেখছি সেই এসিও সেম সিস্টেমটা কাজে লাগায় করতে পারি এটা দেখেন আপলোড হচ্ছে খেয়াল করেন দেখেন এটা আপলোড হচ্ছে তো এইভাবে আমাদের কাজগুলো করতে হবে শর্ট ভিডিও দুইটাই ঠিক আছে শর্টগুলো সেমভাবে সারতে হবে শর্ট শর্ট এখান থেকে ধরেন এটা হচ্ছে আমি শর্ট বানাবো একটা ধরেন এটা সিলেকশন করলাম করে এখানে দেখেন ইডিট ইন শর্ট এখানে ক্লিক করলাম ক্লিক করে আমি ধরেন এইটুক রাখলাম এইটুক আমার শর্টে রাখতে হবে ধরেন দিয়ে দিলাম নেক্সট ওইভাবে লিখতে হবে মানে আপনাকে সব কিছু ইডিটিং করে আইনে তারপর এখানে সুন্দর করে সাজাইতে হবে বুঝতেছেন ব্যাপারটা এভাবে করা যাবে কাজ গেমিং কন্টেন্ট নিয়ে এইভাবে প্রতিদিন এক এক মিনিট পাঁচ মিনিট সাত মিনিট করে সময় দেন আপনার যতটুকু লাগে আপনি যখন এই কাজটা কন্টিনিউসলি করবেন প্রতিনিয়ত আপনার এগুলো ইজি হয়ে যাবে একদম ইজি হয়ে যাবে তখন বেশি সময় লাগে না প্রথম অবস্থায় হয়তো কিছুটা সময় লাগতে পারে তাহলে জাস্ট আপনি সিস্টেমটা করেন তাহলে আশা করি যে আপনি খুব দ্রুত একটা গেমিং চ্যানেল দাঁড় করাইতে পারবেন তো ঠিক আছে তাহলে আজকের মতো আমি শেষ করে দেই দেখা হবে অন্য একটা ক্লাসে আজকের মতো তাহলে ক্লাস স্টপ করলাম